আজকে ক্লাসের পরে, কারো ডায়ের সমস্যা মানে এন্ডের সমস্যাটা আর সমস্যা তোমাদের সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা এন্ডের কনফিউশন দূর করবো, এন্ডের কনফিউশন দূর করবো। কিভাবে দূর করবো? এন্ডের ক্ষেত্রে একটা কথা মনে রাখবো, কটা কথা, একটা কথা, যদি একই জিনিস হয়, সেম থিং, সেম থিং, এন্ড দিয়ে সেম থিং বা পার্সন, বা পার্সন বুঝলে একই জিনিস বুঝলে, তাহলে সিঙ্গুলার ভার্ব, ওকে। আর যদি এন্ড দিয়ে যদি বিভিন্ন জিনিস হয়, ডিফারেন্ট 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 থিংস, তাহলে কি হবে? তাহলে হবে প্লুরাল ভার্ব, ডিফারেন্ট থিং অর পার্সন, ডিফারেন্ট থিং অর পার্সন যদি হয় তাহলে আমরা কি নিব? প্লুরাল নিব, কি নিব? প্লুরাল। আর এই ক্ষেত্রে কি নিব? সিঙ্গুলার। সো এই দুইটা কাজ আমরা মনে রাখবো। এবার দেখো, আমরা এবার আমরা কিভাবে বুঝবো সেটা সিঙ্গুলার না প্লুরাল। যেমন আমি তোমাদের একটা উদাহরণ, সুমি এন্ড বকুল এন্ড রূপা, এই রূপা, এই দুইটা কি একজন ব্যক্তি না দুজন ব্যক্তি বলো তো তোমরা? দুইজন দুইজন। এখন কি বলা হয়, এম ইজ এর মধ্যে কি বলবি তাহলে? আর আর, ক্লিয়ার? এবার আরেকটা উদাহরণ দেয়, যেমন বললাম যে দা পোয়েট এন্ড নোবেলিস্ট, বলতো কি হবে বলো তো? এর সাথে ইজ হবে না আর হবে? ইজ, কারণ দা পোয়েট এন্ড নোবেলিস্ট একজন মানুষই। কেমনে বুঝছো স্যার ওই যে প্রথমে একটা দা আছে, খেয়াল করে, এখানে কৌশল দা থাকে, যদি কোনো পদবি মনে হয়, পদবি পদবি যদি হয় খেয়াল রাখবা যে এই দাটা কি দুই জায়গায় আছে কিনা। এইখানে যদি দাটা থাকতো তাহলে আমাদের মনে করতাম যে এটা দুইজন ব্যক্তি, যেহেতু এখানে দা নাই তাহলে এটা একজন ব্যক্তি। এই দা না থাকলে, এই দা থাকা না থাকা মানে একই ব্যক্তি দুইটা দুইটার পদবি, আর এই দাটা যদি থাকে তার মানে একই ব্যক্তি না, দুইটা ব্যক্তি। যদি দা না থাকে তাহলে তাহলে একই ব্যক্তি, তাহলে আমরা কি নিবো? ইজ দিব। আর দা থাকলে দা হেড মাস্টার এন্ড দা চিফ গেস্ট, ইজ হবে না আর হবে বলো তো? আর কেন আর হবে, কেন আর হবে, জিনিসটা বলো, তুমি বলো কেন আর হবে? দুইটা ভিন্ন মানুষ, দুইটা ভিন্ন মানুষ, কিভাবে বুঝছি বলো তো? দুইটার আগে দাস। গুড, তাহলে আমরা আজকে, আমি আশা করি আজকে ক্লাসের পরে কারো ডায়ের সমস্যা মানে এন্ডের সমস্যাটা আর সমস্যা তোমাদের সমস্যা থাকবে না। এবার এন্ডের যে একটা ভিত্তিক তুমি একটা এক্সেপশন একটা রুলস আছে, এই রুলসটা আমরা অধিকাংশ বিপদে পড়ি, এবং এটা জব ক্ষেত্রে, জবে যারা পড়াশোনা করে তারা তাদের জন্য খুবই বিপদে পড়ে যায়। যদি কোনো ওয়ার্ডে যদি কি থাকে ইস, তারপর হচ্ছে গিয়া এভরি, তারপর হচ্ছে নো নো, তারপর হচ্ছে গিয়া এই ডিটারমিনেন্ট গুলোর পরে যদি কি থাকে প্লাস, এগুলোর পরে যদি নাউন থাকে, এবং এবং কি একই জিনিস মানে আবার মানে একই ধরনের নাউন দিতে পারছে, মানে আবারও এই এভরি ইয়েস মানে এই ধরনের নাউন দিয়ে যদি আবার এই নাউনের পরে আবার যদি দেয়, এর মাঝখানে যদি এন্ড যুক্ত থাকে, কি দেখতে থাকে এন্ড, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব নেবে, কি নিবে? সিঙ্গুলার ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। বুঝতে পারতেছো না হয়তো? হ্যাঁ, একটা উদাহরণ দেবো, উদাহরণ, যেমন আমি বললাম যে ইচ বয় এন্ড ইচ গার্ল, তাহলে বলো তো এটার ক্ষেত্রে ইজ হবে না আর হবে? ইজ, ইজ হবে। কেন? কারণ ইস, এই দেখো এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে একটা ডিটারমিনার আছে ইস, এটার ক্ষেত্রে একটা ডিটারমিনার আছে, তার মানে এটা রুলস, এটা এক্সেপশনাল রুলস, যে এটা যদি থাকে এবং এই যে নাউন থাকে এবং ঠিক এটা দিয়ে এন্ড দ্বারা যুক্ত হয়ে যেতে পারে, একই ভাবে যদি নাউন থাকে তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা আশা করি এন্ডের রুলসটা আমরা সবাই বুঝতে পারছি, ঠিক না? যারা যারা ভিডিওটা ভালো লাগছে তাদের সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবো, অগ্রিম ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।